আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাভিউ সংবাদে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি আয়েশা রুনা। প্রথমে শুনুন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। নতুন বছরের জানুয়ারি মাসের মধ্যেই শুরু হবে মালয়েশিয়ার কর্মী নিয়োগ। বিএমইটি ডাটাবাজের মাধ্যমে পাঠানো হবে শ্রমিক, জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। 25 ডিসেম্বর থেকে ফের শুরু হচ্ছে সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট, সপ্তাহে পরিচালিত হবে 2টি ফ্লাইট। সিলেটে বই পড়া উৎসব শুরু, হাজারো শিক্ষার্থীর হাতে মুক্তিযুদ্ধভিত্তিক রচিত বই তুলে দিয়েছে ইনোভেটর। এবারও হয়নি হজরত শাহ সৈয়দ বুরহানউদ্দিন রহমতুল্লাহি আলাইহির ওরোজ, সীমিত পরিসরে পালন করেছেন মাজার কর্তৃপক্ষ। হাফিজ মুশাহিদ আলী রহমতুল্লাহি আলাইহি শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, 600 পরীক্ষার্থীর অংশগ্রহণ। লেবাননে যুবলীগের নতুন কমিটির অভিষেক ও বিজয় দিবস পালন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নতুন বছরের জানুয়ারি মাসের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেছেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি ডাটাবেজের মাধ্যমে শ্রমিক পাঠানো হবে, কর্মীরা ন্যূনতম খরচে সেখানে যেতে পারবেন। এছাড়া মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে কারো সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য পরামর্শ দেন মন্ত্রী। মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ব্যাপারে সমঝোতা স্মারক সই শেষে দেশে ফিরে মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মুনিরুসসালিহিন। এর আগে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রোববার একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার পক্ষে দেশটির মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান চুক্তিতে সই করেন। এই চুক্তির ফলে প্রায় 3 বছর বন্ধ থাকার পর ফের উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। দীর্ঘ 3 বছর বন্ধ থাকার পর গত 10 ডিসেম্বর বাংলাদেশ থেকে কর্মী নিতে অনুমোদন দেয় মালয়েশিয়া। দেশটির সব সেক্টরে কর্মী নেওয়ার অনুমোদন দেয় মালয়েশিয়ার মন্ত্রিপরিষদ, বিশেষ করে গৃহকর্মী, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন এবং নির্মাণ খাতে বাংলাদেশি কর্মী নেবে দেশটি। কূটনৈতিক সূত্র বলছে, মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা বারবার ব্যাহত করছে 10টি রিক্রুটিং এজেন্সি। তাদের তৈরি সিন্ডিকেটের অবৈধভাবে এ বাজার দখলের চেষ্টায় 2018 সালের সেপ্টেম্বর থেকে এটি বন্ধ হয়ে যায়। ওই সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ কমিটির বৈঠকে 1 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের শ্রমিক নিয়োগ বন্ধ করে দেয় দেশটি। জানা গেছে, আগের চেয়ে এবারের সমঝোতা স্মারকে বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য G2G+ পদ্ধতি উল্লেখ থাকছে না, যুক্ত হচ্ছে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সি। থাকছে কর্মীদের বাধ্যতামূলক বিমা, কর্মীদের দেশে ফেরার ব্যবস্থা ও খরচ বহন করবে নিয়োগদাতা। চুক্তিমেয়াদে কর্মীদের দায়িত্ব নিতে হবে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সিকেও। বয়স নির্ধারণ করা হয়েছে 18 থেকে 45 বছর পর্যন্ত। তবে কর্মীদের মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় বা খরচ কত হবে তা শিগগিরই জানা যাবে। আগামী 25 ডিসেম্বর থেকে ফের শুরু হচ্ছে ঢাকা সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট। এদিন দুপুর 12:30 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট BG207। এটি সিলেট পৌঁছাবে দুপুর 1:10। এরপর সিলেট হয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে যাত্রা করবে দুপুর 2:15 এবং ম্যানচেস্টার পৌঁছাবে স্থানীয় সময় রাত 8:00। 26 ডিসেম্বর স্থানীয় সময় রাত 8:00 ম্যানচেস্টার থেকে ফিরতি ফ্লাইট BG208 সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসবে। এটি পরদিন দুপুর 12:00 সিলেট পৌঁছাবে এবং সিলেট থেকে দুপুর 1:00 যাত্রা করে ঢাকায় পৌঁছাবে দুপুর 1:45। যাত্রীদের ভ্রমণকে অধিকতর আরামদায়ক করার জন্য বিমানের অত্যাধুনিক ড্রিমলাইনারের মাধ্যমে ম্যানচেস্টার ফ্লাইট পরিচালিত হবে। 30 ডিসেম্বর থেকে 25 মার্চ পর্যন্ত এ রুটে সপ্তাহে 2টি করে ফ্লাইট পরিচালনা করা হবে। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এবং রোববার ফ্লাইট BG207 ঢাকা থেকে দুপুর 12:30 যাত্রা করে সিলেট পৌঁছাবে দুপুর 1:10। এরপর সিলেট থেকে দুপুর 1:15 যাত্রা করে ম্যানচেস্টার পৌঁছাবে স্থানীয় সময় রাত 8:00।
ম্যানচেস্টার থেকে ফিরতি ফ্লাইট BG208 সপ্তাহে প্রতি শুক্রবার ও সোমবার স্থানীয় সময় বিকেল 5:45 ছেড়ে এসে সিলেট পৌঁছাবে পরদিন সকাল 8:45 এবং সিলেট থেকে সকাল 9:45 যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সকাল 10:30। বিমানের উপমহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানের যে কোনো সেলস অফিস, প্রধান কার্যালয়ের সেলস সেন্টার বা অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কেনা যাবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড টিকার পূর্ণ ডোজ গ্রহণের 14 দিন পর থেকে ইংল্যান্ডে প্রবেশের ক্ষেত্রে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী 48 ঘন্টার মধ্যে অনলাইনে প্যাসেঞ্জার লোকেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। 12 বছর ও তদূর্ধ্ব বয়সী যাত্রীদের ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করতে হবে এবং নেগেটিভ সনদ দেখাতে হবে। ইংল্যান্ডে পৌঁছানোর পর দ্বিতীয় দিনের মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে। এজন্য দেশটিতে প্রবেশের আগেই অনলাইনে বুকিং ও মূল্য পরিশোধ করতে হবে। করোনা পরীক্ষার ফলাফল পাওয়ার আগ পর্যন্ত সেলফ আইসোলেশনে থাকতে হবে। ভ্রমণের সময় ভ্যাকসিন গ্রহণের সনদ ও করোনা পরীক্ষার সনদ সঙ্গে রাখতে হবে। দেশটিতে ফাইজার, অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনিকা, মডার্না, জনসন অ্যান্ড জনসন, কোভ্যাক্সিন, সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকার অনুমোদন রয়েছে। মুক্তিযুদ্ধের বই পড়বে, দেশের ইতিহাস জানবে, ইতিহাস বিকৃতি থেকে রক্ষা করবে বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধকে। এই অদম্য ইচ্ছাশক্তি নিয়ে মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছিল হাজারো শিক্ষার্থী। বই পড়ার এই উৎসবে সামিল হওয়া সকল শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় মুক্তিযুদ্ধভিত্তিক রচিত বই। প্রতিবারের মতো এই বই পড়া উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইনোভেটর। বেলা 2টা থেকে সিলেটের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা এসে জড়ো হতে থাকেন শহীদ মিনারে। নিয়ম অনুযায়ী করেন রিপোর্টিং। রিপোর্টিং শেষে শিক্ষার্থীদের হাতে লাল সবুজের জাতীয় পতাকা তুলে দেন ইনোভেটরের সদস্যরা। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা। আলোচনা সভায় বক্তারা বলেন, বিজয়ের সুবর্ণ আঙিনায় দাঁড়িয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে বিশ্বের বিস্ময়ে পরিণত করার জন্য এই নির্ভর সমাজের বিকল্প নেই। তাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে পারে বই পড়ুয়ারা। বই চির অমলিন, বইয়ের ক্ষমতা কখনো হারায় না। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে দেখা উন্নত বাংলাদেশ, এর স্বপ্নকে সার্থক করে তুলতে যে প্রজ্ঞাদীপ্ত প্রজন্মের প্রয়োজন, ইনোভেটর সেই প্রজন্মকে নির্মাণ করছে। বর্তমান সময়ের প্রধানতম সমস্যা ধর্মীয় উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, তথ্য প্রযুক্তির অপব্যবহার প্রভৃতি থেকে মুক্তি পেতে প্রয়োজন মননশীলতার বিকাশ। ইনোভেটর তরুণদের হাতে বই তুলে দিয়ে সেই সৃজনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইনোভেটরের মুখ্য সঞ্চালক ও সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোশারফ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, আরটিএম আলকবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর আহমদ আলকবির। আলোচনা সভার পর বই পড়া উৎসবে নিবন্ধিত শিক্ষার্থীদের হাতে এবছরের নির্বাচিত গ্রন্থ স্কুল শাখায় মুনতাসির মামুনের উপন্যাস জয় বাংলা এবং কলেজ বিশ্ববিদ্যালয় শাখার শওকত আলীর উপন্যাস যাত্রা তুলে দেওয়া হয়। এবারের আসরে মোট 991 জন শিক্ষার্থী অংশ নিয়েছে। তার মধ্যে স্কুল ও সমমানের মাদ্রাসা পর্যায়ের 535 জন এবং কলেজ, স্নাতক ও সমমান মাদ্রাসার 456 জন শিক্ষার্থী রয়েছে। উল্লেখ্য, 2006 সাল থেকে ইনোভেটর বই পড়া উৎসবের আয়োজন করে আসছে। গত 2টি আসর থেকে এ উৎসবকে পৃষ্ঠপোষকতা করে আসছে জেলা পরিষদ সিলেট। মহামারী করোনা ভাইরাসের কারণে এবারও হয়নি সিলেটের হজরত গাজী শাহ সৈয়দ বুরহানউদ্দিন রহমতুল্লাহি আলাইহির ওরুজ শরীফ। ওরুজের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এবার হয়নি ওরুজের কোনো আনুষ্ঠানিকতা। করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে গেল বছরও ওরুজ পালন থেকে বিরত থাকেন মাজার কর্তৃপক্ষ। গাজী বুরহানউদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাজার কমিটির মুতওয়াল্লি আতাউর রহমান জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী এবার সীমিত পরিসরে ওরুসের আনুষ্ঠানিকতা পালন করেছে মাজার কমিটি। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গিলাফ প্রদান করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। এছাড়া মাজারের পক্ষ থেকে সীমিত পরিসরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। কোনো ধরনের আনুষ্ঠানিকতা না থাকার পরও দেশের বিভিন্ন স্থান থেকে অনেক ভক্ত ওরুসে অংশ নিতে মাজারে আসেন। এবছরও ওরুসের আনুষ্ঠানিকতা হবে না, এটা না জেনেই তারা এসেছেন বলে জানিয়েছেন।
গাজী সৈয়দ বুরহানউদ্দিনের মাজার সিলেট বিভাগের প্রথম মুসলমান বুরহানউদ্দিনের সমাধি। সিলেট নগরীর দক্ষিণ পূর্ব সীমান্তে সুরমা নদীর তীরে এ মাজারের অবস্থান। সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন কুশিঘাট এলাকায় গাজী বুরহানউদ্দিনের মাজার। হাফিজ মোশাহিদ আলী বারুগাত্তা আন্ধা হাফিজ সাহেব রহমতুল্লাহি আলাহি শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 14তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। হাফিজ মোশাহিদ আলী রহমতুল্লাহি আলাহিয়ের গ্রামের বাড়িতে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় ট্রাস্টের আওতাধীন 35টি হিফজুল কোরআন মাদ্রাসার 600 শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন হাফিজ সালিক আহমদ। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল নূর, ট্রাস্টের চেয়ারম্যান হাফিজ আব্দুর রহমান, চান্দগ্রাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মৌলানা আব্দুল হাসিব ও মৌলানা আব্দুল শাকুর। পরীক্ষার হল সুপারের দায়িত্ব পালন করেন অলিউর রহমান, আজিজুর কদর ও তাহেফ আহমদ। পরীক্ষকের দায়িত্ব পালন করেন নবীগঞ্জ দাখিল মাদ্রাসা সুপার হাফিজ মৌলানা ফারুক আহমদ, ফেন্সুগঞ্জ মানিককোনা দাখিল মাদ্রাসার সহ সুপার হাফিজ মৌলানা হারুন আহমদ, সহ হাফিজ মৌলানা আব্দুর রউফ, হাফিজ আব্দুল হান্নান, হাফিজ বিলাল আহমদ, হাফিজ গিয়াসউদ্দিন, হাফিজ তাজুল আহমদ, হাফিজ কাদির আহমদ, হাফিজ আব্দুস সামাদ, আব্দুল বাসিত। পরীক্ষার সার্বিক দায়িত্ব পালন করেন খালেদ আহমদ, ইমরান আহমদ, তারেক আহমদ ও শাহাব আহমদ। লেবাননে মহান বিজয় দিবস উদযাপন ও আওয়ামী যুবলীগের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে লেবানন আওয়ামী লীগ। ময়মনসিংহ 10 আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের সার্বিক তত্ত্বাবধানে লেবানন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি ও উপদেষ্টা সদস্য বাবুল মুন্সি। সংগঠনের সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তপন ভৌমিক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা সহ মুক্তিযুদ্ধের সকল শহীদ স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা সদস্য মাহবুব আলম, আজাদ ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি বিপ্লব হোসেন, সহসভাপতি আতিকুর রহমান আতিক, আব্দুল শহীদ, রুবেল আহমেদ, হিরণ মিয়া, সবুজ মিয়া, আব্দুর রাজ্জাক শিকদার, শামসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলা, মুস্তফা কামাল মণ্ডল, মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম, ফরিদা আক্তার মুন্সি সহ আরও অনেকে। সভায় সুহেল মুন্সিকে সভাপতি, মাহফুজুর রহমান ভূঁইয়া সবুজকে সাধারণ সম্পাদক ও আমজাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে লেবানন যুবলীগ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় কমিটির নেতারা। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।